ওয়েলকাম টু সায়েন্স কামা এখন আমি তোমাদের ক্লাস সেভেনের পেজ নম্বর একশো আঠারো এবং একশো উনিশের যে সেট ফাইভটা রয়েছে তার উত্তরগুলো করাবো তো তোমরা বেশিরভাগ উত্তরই করে নিয়েছো তো যদি পার্টিকুলার কোনো স্কুলের উত্তর পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর সায়েন্স কামা চ্যানেলটিকে তোমরা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সায়েন্স কামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এটা হচ্ছে পাঁচ নম্বর স্কুলের যে কোয়েশ্চেন সেটটা রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের থেকে দেখো একের দাগে চারটে প্রশ্ন রয়েছে প্রত্যেকটির মান এক দুইয়ের দাগে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে প্রত্যেকটির মান দুই এখানে মোট কিন্তু চারটে প্রশ্ন রয়েছে তিনের দাগে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এটার ক্ষেত্রেও প্রত্যেকটির মান হচ্ছে দুই তো দেখো এখানে মোট প্রশ্ন রয়েছে চারটি আর চারের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মান রয়েছে তিন কিন্তু দুটো প্রশ্ন রয়েছে তো উত্তরগুলো দেখে নাও একের দাগের এক এক পূর্ণ একের দুই বছরের একের ছয় অংশ সমান কত মাস আমাদেরকে সেটা বলতে হবে বক্সে কত মাস হবে আমরা লিখব কিন্তু তার আগে এই যে এক পূর্ণ একের দুই বছর ছিল সেটাকে আমরা প্রথমে পূর্ণ ভাঙব তাহলে কি করব এক পূর্ণ একের দিকে অর্থাৎ একের সাথে দুই গুণ হবে যেই গুণ ফলটা হবে তার সাথে এক যোগ হবে অর্থাৎ দুই প্লাস এক সমান তিন তিনের দুই হয়ে গেল এক পূর্ণ একের দুইয়ের মান এবার দেখো এক পূর্ণ একের দুই বছর থেকে আমরা মাসে কনভার্ট করব তার আগে এক বছর সমান কত মাস হয় আমরা জেনে নিই এক বছর সমান হয় বারো মাস তাহলে তিনের দুই বছর সমান কত মাস হয়ে যাবে তিনের দুই গণিত বারো মাস দেখো বারোকে যদি দুই দিয়ে ভাগ করি হয় ছয় অর্থাৎ তিনের সাথে ছয় গুণ করে আমরা পেয়ে যাব আঠারো অর্থাৎ তিনের দুই বছর মানে আমাদের হয়ে গেল আঠারো মাস দেখে নাও তাহলে আমরা কি পেলাম এক পূর্ণ একের দুই বছর মানেই আমরা পেলাম তিনের দুই বছর তিনের দুই বছর মানে আমরা পেলাম বারো মাস দেখো তাহলে এক পূর্ণ একের দুই বছরের একের ছয় অংশ মানে আঠারো মাসের একের ছয় অংশ দেখো মাসের একের ছয় অংশ মানে আঠারো গণিত একের ছয় হবে ছয়ের সাথে আঠারো কাটাকাটি করব মানে আঠারোকে ছয় দিয়ে ভাগ করব। তাহলে কত হবে ভাগ ফল তিন হবে তার মানে আমরা পেয়ে যাচ্ছি তিন মাস উত্তরটা লিখবে যে নেওয়া এক পূর্ণ একের দুই বছরের একের ছয় অংশ সমান তিন মাস যেই বক্সটা দেওয়া ছিল সেই বক্সে কত বসবে তিন বসবে এটাই আমাদের উত্তর তারপরেরটা দেখো সত্য অথবা মিথ্যা আমাদেরকে লিখতে হবে বলেছে বর্গাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ হয় তো দেখে নাও ডান দিকে যেই বর্গাকার চিত্রটি অঙ্কন করেছি এবিসিডি বর্গক্ষেত্র এবিসিডি এর দেখো যে কোণগুলো রয়েছে প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ অর্থাৎ এ কোণ নব্বই ডিগ্রি বি কোণ নব্বই ডিগ্রি সি কোণটাও নব্বই ডিগ্রি ডি কোণটাও নব্বই ডিগ্রি তাই লিখেছি অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বি সি ডি সমান অ্যাঙ্গেল ডি এ বি সমান অ্যাঙ্গেল এ ডি সি সেটার মান হচ্ছে নব্বই ডিগ্রি আর আমাদের বিবৃতিতে বলা ছিল বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ হয় যেহেতু বিবৃতিটি সত্য তাই আমরা লিখবো যে অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য দেখে এরপর চলো পরের কোশ্চেনটাতে দেখো একের দাগে তিন ফোর ইজ টু ফাইভের ব্যস্ত অনুপাত আমাদেরকে লিখতে হবে আমরা কি জানি ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ এবং উত্তরপদ স্থান পরিবর্তন করে এক্ষেত্রে দেখো পূর্বপদ রয়েছে চার এবং উত্তরপদ রয়েছে পাঁচ তাই ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে উত্তরপদের জায়গায় পূর্বপদ এবং পূর্বপদের জায়গায় উত্তরপদ হয়ে যাবে অতএব ফোর ইজ টু ফাইভের ব্যস্ত অনুপাত হবে ফাইভ ইজ টু ফোর এটাই আমাদের উত্তর শুধুমাত্র ব্যস্ত অনুপাতটাই লিখতে বলেছিল দেখো তারপরে কোন শর্তে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হবে সেটা আমাদেরকে লিখতে হবে শর্তটা কি আমরা কি জানি এ টু দি পাওয়ার জিরো বা এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তখনই হয় যখন এটা নট ইকালস টু জিরো হয় এর মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান হতে পারে মাইনাস টু প্লাস টু হতে পারে মাইনাস থ্রি প্লাস থ্রি একশো হাজার যা খুশি হতে পারে কিন্তু কখনোই সেটা কিন্তু জিরো হবে না তাহলে শর্তটা কী হয়ে গেল এ নট ইকুয়ালস টু জিরো অত নির্ণ এ নট ইকুয়ালস টু জিরো শর্তে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হবে উত্তরটা সুন্দর করে লিখে নেবে তারপর দেখো দুয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে প্রথমে রয়েছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত দেওয়া আছে বাইশ টু সাত যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দু মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে ধরে নিচ্ছি বৃত্তের পরিধি এবং ব্যাসের সাধারণ অনুপাত হচ্ছে এক্স যেহেতু আমাদেরকে অনুপাত দেওয়া ছিল বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে বাইশ ইস সাত তাহলে সাধারণ অনুপাত আমরা এক্স ধরেছি বলে বৃত্তের পরিধি পেয়ে যাচ্ছি বাইশ এক্স আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি সেভেন এক্স আমরা এখানে ডেসিমিটার এককটা লিখেছি দুই মিটার এক ডেসিমিটার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা ছিল সেখানে আমরা মিটারটাকে ডেসিমিটারে কনভার্ট করবো তো দেখো প্রশ্নে বলা ছিল বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দু মিটার এক ডেসিমিটার অর্থাৎ মিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয় দশ দিয়ে গুণ করতে হয় অর্থাৎ দুই মিটার সমান হচ্ছে কুড়ি ডেসিমিটার কুড়ি ডেসিমিটার হয়ে গেল দুই মিটারের মান আর এক ডেসিমিটার ছিলই তাই এক ডেসিমিটার যোগ হয়ে আমরা পেয়ে যাচ্ছি একুশ ডেসিমিটার অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম একুশটি সিমিটার দেখো এবার আমাদের কোন শর্তটাকে কাজে লাগাতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্যের সাথে এই যে এইখানের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়েছিলাম অর্থাৎ একুশের সাথে সেভেন এক্স বাই টু কারণ যখন ব্যাস হয় সেভেন এক্স তখন ব্যাসার্ধ হয়ে যায় সেভেন এক্স বাই টু কারণ ব্যাসের অর্ধেকটাই তো ব্যাসার্ধ এখানে ব্যাস যদি সেভেন এক্স হয় তার অর্ধেকটা হবে সেভেন এক্স বাই টু এটার একক ডেসিমিটার এবার দেখো তাহলে শর্তানুযায়ী কত হয়ে গেল সেভেন এক্স বাই টু সমান একুশ এবার সেভেন এক্স বাই টু সমান যদি একুশ হয় তাহলে আমরা কী লিখতে পারি সেভেন এক্স সমান একুশ গণিত দুই এবার দেখো আমরা পাচ্ছি এক সমান এই যে এই স্টেপটাতে ছিল একুশ গণিত দুই একে সাত দিয়ে ভাগ করলে আমরা কী পাবো সাতের সঙ্গে একুশ কাটাকাটি করছি আমরা যদি সাত দিয়ে একুশকে ভাগ করি ভাগ ফল হয় আমাদের তিন কারণ তিন সাততে একুশ দেখো ভাগ শেষ ছিল তিন সাততে একুশ তাই এক্স সমান আমাদের হয়ে গেল তিন গণিত দুই মানে ছয় আর আমরা কি ধরেছিলাম এক্সের মান আমরা সাধারণ অনুপাতটা এক্স ধরেছিলাম অর্থাৎ পরিধি হয়ে যাবে বাইশ গণিত এক্স আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা হয়ে যাবে সেভেন গণিত এক্স দেখো আমাদেরকে চেয়েছে শুধুমাত্র বৃত্তের পরিধি তাহলে বাইশের সাথে এক্সের গুণ করব এক্স এখানে বেরিয়েছে ছয় তাই বাইশের সাথে আমরা ছয় গুণ করে দেবো কারণ এক্সের মান গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে পরিধির দৈর্ঘ্যটা নির্ণেয় বৃত্তের পরিধি সমান বাইশ গণিত এক্স ডেসিমিটার মানে একশো বত্রিশ ডেসিমিটার একশো বত্রিশ ডেসিমিটারটাকে তোমরা মিটার এবং ডেসিমিটারেও কনভার্ট করতে পারো অর্থাৎ দশ দিয়ে ভাগ করবে দশ এক কে দশ তিন দুই দশ তিনে ত্রিশ ভাগ দুই দশমিক খাই একটা শূন্য নাম হবে অর্থাৎ দুই দশ লিখবে তেরো মিটার দুই ডেসিমিটার বা একশো বত্রিশ ডেসিমিটারও রাখতে পারো তেরো মিটার দুই ডেসিমিটার আমি সংক্ষেপে লিখে দিলাম যে কোনোভাবে উত্তরটা কিন্তু লিখা যেতে পারে তো দেখো তারপরের প্রশ্ন দুটি শরবতে সিরাপ এবং জলের অনুপাত দেওয়া রয়েছে একটা রয়েছে থ্রি টু ফোর আর একটা রয়েছে ফাইভ ইস টু সিক্স কোনটি বেশি মিষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে দেখো শরবতে আমরা সিরাপ আর জলের অনুপাত পেয়েছি কোন শরবতটা বেশি মিষ্টি সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে কোন শরবতে বেশি সিরাপ আছে সেটা নির্ণয় করতে হবে তাই প্রথম প্রকার শরবতে সিরাপ এবং জলের যে অনুপাতটা দেওয়া ছিল থ্রি টু ফোর সেটার আনুপাতিক ভাগারটা দেখব সিরাপের ক্ষেত্রে কত হচ্ছে জলের ক্ষেত্রে কত হচ্ছে দেখো সিরাপের ক্ষেত্রে কত হবে যেহেতু থ্রি টু ফোর দেওয়া ছিল তাই থ্রি বাই থ্রি প্লাস ফোর অর্থাৎ তিনের সাত হয়ে যাচ্ছে কারণ চারের সাথে তিন যোগ করে আমরা পাচ্ছি সাত দেখো সাত পাচ্ছি আবার জলের ক্ষেত্রে আনুপাতিক ভাগার কত হবে দেখো চার বাই থ্রি প্লাস ফোর অর্থাৎ চার বাই সাত হয়ে গেল এবার দেখো একইভাবে আমরা দ্বিতীয় প্রকার শরবতে জলের অনুপাত এবং সিরাপের অনুপাত অর্থাৎ ফাইভ ইস টু সিক্স যেটা দেওয়া ছিল সিরাপ এবং জলের অনুপাত সেখান থেকে আমরা সিরাপের আনুপাতিক ভাগা নির্ণয় করব এবং জলের আনুপাতিক ভাগাটা নির্ণয় করে নেব আগের মতোই দেখো সিরাপ আছে পাঁচ বাই পাঁচ প্লাস ছয় অর্থাৎ পাঁচের এগারো অংশ আর জল আছে ছয় বাই পাঁচ প্লাস ছয় পাঁচের সাথে ছয় যোগ করলে হয় এগারো তাই আমরা পেয়ে গেলাম জলের ক্ষেত্রে ছয়ের এগারো সিরাপের ক্ষেত্রে ছয়ের এগারো পাঁচের এগারো দেখো শুধুমাত্র সিরাপের আনুপাতিক ভাগা নির্ণয় করা যেতে পারতো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমি জলেরটাও করে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এখানে জলের পরিমাণটা বেশি বা কম নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু এটাকে কাজে লাগিয়ে তোমরা নির্ণয় করতে পারতে এবার দেখো তিনের সাত আর পাঁচের এগারো পেয়েছি আমরা প্রথম এবং দ্বিতীয় প্রকার শরবতে সিরাপের পরিমাণটা এবার দেখো এই দুটোর ক্ষেত্রে কোনটা কম কোনটা বেশি নির্ণয় করার জন্য আমাদেরকে হরে যেই সাত এবং এগারো রয়েছে তাদের লসাগুটা নির্ণয় করতে হবে দেখো সাত এবং এগারো পরস্পর মৌলিক সংখ্যা কারণ ওদের গসাগুটা এক হয় এবার দেখো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু সাত এবং এগারোকে ভাগ করা যায় না তাই লসাগু আমাদের হয়ে গেল এগারো গণিত সাত বা সাত গণিত এগারো অর্থাৎ সাতাত্তর হয়ে গেল এবার হরে আমাদেরকে সাতাত্তর দুটোর ক্ষেত্রে আনতে হবে তাই সাতের সাথে এগারো গুণ করছি লবেও একইভাবে এগারো গুণ করছি পেয়ে যাচ্ছি তেত্রিশ বাই সাতাত্তর এটার ক্ষেত্রে দেখো যেটা পাঁচের এগারো ছিল এগারোকে সাত দিয়ে গুণ করলে সাতাত্তর হয় তাই আমরা লব এবং হরে উভয়েই সাত দিয়ে গুণ করে দিচ্ছি পাঁচ সাত পঁয়ত্রিশ বাই সাতাত্তর হয়ে গেল দেখো এখান থেকে কিন্তু সহজেই আমরা বলে দিতে পারছি তেত্রিশে সাতাত্তর আর পঁয়ত্রিশের সাতাত্তরের মধ্যে বড়কে। যেহেতু পঁয়ত্রিশ বড়ো তাই পঁয়ত্রিশের সাতাত্তর তেত্রিশের সাতাত্তর অপেক্ষা বড়ো অর্থাৎ আমরা পেয়ে গেলাম পাঁচের এগারোটা তিনের সাতের থেকে বড় পাঁচের এগারো অর্থাৎ দ্বিতীয় প্রকার শরবতে সিরাপের পরিমাণটা আমরা বেশি পেয়ে যাচ্ছি যেহেতু সিরাপের পরিমাণ বেশি জলের পরিমাণ কম তাই দ্বিতীয় প্রকার শরবতটা কিন্তু আমাদের বেশি মিষ্টি হয়ে যাচ্ছে এটাই আমাদের অ্যান্সার চেয়েছিল প্রশ্নে কোন প্রকার শরবতটা বেশি মিষ্টি অর্থাৎ আমরা দা উত্তরটা লিখব দ্বিতীয় প্রকার সর্বত্র বেশি মিষ্টি তারপর দেখো দুইয়ের থেকে তিনের প্রশ্নটা আট পনেরো কুড়ি এবং পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমরা নির্ণয় করব কিন্তু তার আগে আমরা কী করবো আট পনেরো কুড়ি এবং পঁচিশের লসাগু করবো তো দেখো এই জায়গাটা আট পনেরো কুড়ি এবং পঁচিশ আট আর কুড়িকে দুই দিয়ে ভাগ করা যায় তাই প্রথমে দুই দিয়ে ভাগ করলাম এটা পাঁচ দিয়েও করা যেত কারণ পনেরো এবং পঁচিশ কুড়ি এই তিনটে সংখ্যাকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যায় যাই হোক প্রথমে ছোটো সংখ্যাটা দিয়ে ভাগ করলাম দুই দিয়ে তো পেলাম চার পনেরো দশ এবং পঁচিশ তারপর দুই দিয়ে আবার ভাগ করলাম কারণ চার এবং দশকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে কত পেলাম দেখো দুই পনেরো পাঁচ পঁচিশ তারপর পাঁচ দিয়ে ভাগ করে দিলাম পাঁচ দিয়ে ভাগ করে দিলে পাঁচ দিনে পনেরো হচ্ছে পাঁচ এককে পাঁচ হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে অর্থাৎ লসাগুটা আমরা পেয়ে যাচ্ছি দুই গণিত দুই গণিত পাঁচ আর এখানে যেটা ছিল দুই গণিত তিন গণিত পাঁচ অর্থাৎ ছশো পাঁচ তিনে পনেরো পনেরোর সাথে দুই গুণ করে পাচ্ছি ত্রিশ সেই ত্রিশের সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে দেখো আমরা কত পাচ্ছি শূন্যর সঙ্গে পাঁচ গুণ করলে শূন্য তিন পাঁচে পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ একশো পঞ্চাশের সঙ্গে এখানে দুইয়ের সাথে দুই গুণ করলে চার তাই একশো পঞ্চাশের সঙ্গে ডাইরেক্ট চার গুণ করে দিচ্ছি দেখো চারের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য পাঁচ চারে কুড়ি হাতে রইল দুই সেই দুই এখানে যোগ হবে অর্থাৎ চার একে চার প্লাস দুই অর্থাৎ ছয় হয়ে গেল ছশো হয়ে গেল আমাদের লসাগুটা এবার দেখো আমরা কিন্তু ছশো যেই সংখ্যাটি পেয়েছি সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়নি কিন্তু আমাদেরকে বলেছিল আট পনেরো কুড়ি এবং পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যেহেতু ছশো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় তাই আমরা এর গুণিতকগুলি নির্ণয় করব দেখো এর গুণিতক অর্থাৎ ছশো গণিত এক ছশো গণিত দুই ছশো গণিত তিন এইভাবে আমাদেরকে লিখতে হবে তো গুণটা তোমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করে দেখতে পারো আমি কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ছশোর সাথে দুই গুণ করলে যে কোনো সংখ্যার সঙ্গে এক গুণ করলে তো সেই সংখ্যায় ফিরে আসে তাই এটা করার কোনো দরকারই নেই ছশোর সাথে দুই গুণ করছি দুয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য ছয়ের সাথে দুই গুণ করলে বারো অর্থাৎ এই যে বারোশো এটা লিখেছি তারপর ছশোর সাথে তিন গুণ করছি একইভাবে শূন্য সঙ্গে তিন গুণ করলে শূন্য শূন্য সঙ্গে তিন গুণ করলে শূন্য তিন ছক আঠারো অর্থাৎ পেয়ে গেছি আঠারোশো এইভাবে কয়েকটা সংখ্যা লিখে নিয়েছি দেখো পরপর যে সংখ্যাগুলো রয়েছে ছশো বারোশো আঠারোশো চব্বিশশো তিন হাজার কোনোটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় বর্গমূল করে তোমরা দেখে নিতে পারো ছত্রিশশোটার ক্ষেত্রে শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যা হয়েছে ছত্রিশশ্বর বর্গমূল করে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই জায়গাটা দেখো ছত্রিশশোর বর্গমূল ছয় ছয় ছত্রিশ ছয়ের সাথে ছয় গুণ করলে ছত্রিশ পেয়েছি দুটো দুটো সংখ্যার দুটো দুটো সংখ্যার করতে হয় তো তাই দেখো এই যে দুটো জিরো আছে সেই দুটো জিরো নেমে গেল ছয়ের সাথে দ্বিগুণটা এখানে বসে অর্থাৎ বারো সেই বারো সঙ্গে শূন্য গুণ করলে কিন্তু শূন্য অর্থাৎ ষাটের স্কয়ার মানে হচ্ছে ছত্রিশশো ষাটের স্কোয়ার সমান যেহেতু ছত্রিশশো হয়েছে অর্থাৎ ছত্রিশশো একটি পূর্ণবর্গ সংখ্যা হয়েছে সেই ছত্রিশশোকে আট পনেরো কুড়ি প্রত্যেকটাই কিন্তু ভাগ করে আট পনেরো কুড়ি এবং পঁচিশ প্রত্যেকটাই কিন্তু ছত্রিশশোকে ভাগ করে তোমরা কিন্তু এটা বাড়িতে করবে আমরা পেয়ে গেলাম কত আট পনেরো কুড়ি এবং পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো ছত্রিশশো এটাই অ্যান্সার তোমরা কিন্তু বাকিগুলো বর্গমূল করে চেক করে নিতে পারো প্রত্যেকটা তো করে দেখালে অনেক বড় হয়ে যাবে তাই শুধুমাত্র ছত্রিশশোটাই কিন্তু আমি করে দেখিয়েছি বাকিগুলো বলে দিলাম যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না তারপর দেখো এর থেকে চারের প্রশ্নটা রুটোভার দেওয়া আছে তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার সেটা সমান কত আমাদেরকে লিখতে হবে তো দেখো প্রথমে যেই জিনিসটার কাজ আমরা করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা একবার দেখে নিই কী হয় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এখানে এর জায়গায় রয়েছে তেরো বি এর জায়গায় রয়েছে বারো অর্থাৎ এ প্লাস বি মানে তেরো প্লাস বারো ইন্টু তেরো মাইনাস বারো কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এবার তেরোর সাথে বারোকে যোগ করবো তেরোর সাথে বারোকে যোগ করলে কত পাচ্ছি দেখো তিন দুয়ে পাঁচ এক একে দুই অর্থাৎ পঁচিশ আর তেরো থেকে এক সরি তেরো থেকে বারোকে বিয়োগ করবো বিয়োগ করলে দেখো এক হচ্ছে বিয়োগ ফলটা কত পেলাম পঁচিশ গণিত এক পেলাম পঁচিশের সাথে এক গুণ করলে পঁচিশ হয় আর পাঁচের হোল স্কোয়ার মানে পঁচিশ অর্থাৎ পঁচিশের বর্গমূল করে আমরা পেয়ে যাচ্ছি সরি পঁচিশের বর্গমূল করে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ নির্নেও যেটা আমাদেরকে দেওয়া ছিল রুট আন্ডার তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার সমান কত তো আমরা উত্তরটা লিখব রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার সমান পাঁচ এটাই আমাদের উত্তর তারপর চলো তিনের দাগের এক একটা মান নির্ণয় করতে বলেছে পঁচিশে স্কোয়ার গণিত পঁচিশ টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ টু দি পাওয়ার টেন সমান কত তো পঁচিশে স্কোয়ার গণিত পঁচিশ টু দি পাওয়ার ফাইভ যেটা রয়েছে আমরা প্রথমে গুণটা করে নিই অর্থাৎ গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে যাবে কারণ এ টু দি পাওয়ার এম গণিত এ টু দি পাওয়ার এন থাকলে কী হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যায় সূচকের নিয়ম এটা সবাই তোমরা জানো তো দেখো তাহলে কি হলো সেকেন্ড স্টেপটা পঁচিশ টু দি পাওয়ার দুই প্লাস পাঁচ বাই ফাইভ টু দি পাওয়ার টেন যেমন ছিল হরে রইলো এবার দেখো পাঁচের সাথে দুই আমরা যোগ করে দিয়েছি পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সাত হয় তাহলে পঁচিশটা দু সরি পঁচিশ টু দি পাওয়ার সেভেন বাই ফাইভ টু দি পাওয়ার টেন হলো দেখো পঁচিশ এখানে করা আছে পঁচিশ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ হয় মানে 5 স্কোয়ার হয় দুটো পাঁচের গুণ ফল হয় পঁচিশ দেখো তাহলে কত হয়ে 5 পাঁচের স্কোয়ারের হোল টু দি পাওয়ার সেভেন স্টেপ ওয়াইজ ভালোভাবে লক্ষ্য করো তাহলে আমরা কত লিখতে পারি ফাইভ স্কোয়ারের হোল টু দি পাওয়ার সেভেন আছে মানে ফাইভ টু দি পাওয়ার দুই গণিত সাত দেখো দুই গণিত সাত মানে চোদ্দো ফাইভ টু দি পাওয়ার চোদ্দো টেন এবার কী হয়ে যাবে এ টু পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এ সূত্রটাকে কাজে লাগাতে হবে কত হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন এখানে এম কত আছে চোদ্দো এন কত আছে দশ আর এর মান কত আছে পাঁচ তাহলে কী হয়ে গেল ফাইভ টু দি পাওয়ার চোদ্দো মাইনাস দশ চোদ্দো থেকে দশ বিয়োগ করো দেখো চার হচ্ছে অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার ফোর চারটা পাঁচের যদি গুণ করো তাহলে দেখো কত পাবে চারটা পাঁচের গুণ করতে হবে এই সাইডটা লক্ষ্য করো ফাইভ দি পাওয়ার ফোর সমান দুটো পাঁচের গুণ করে পঁচিশ পাচ্ছি আবার এই দুটো পাঁচের গুণ করে পঁচিশ পেয়েছি পঁচিশের সাথে পঁচিশ গুণ করে ছশো পঁচিশ হয় দেখো গুণটা করে দেখিয়েছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ আর হাতে যেই দুই ছিল যোগ হয়ে হয়ে গেল বারো তারপর পঁচিশ দুগুণে পঞ্চাশ দেখো এবারে যোগ করেছি পাঁচ নেমে গেলো দুয়ের সাথে শূন্য যোগ করলে দুই নামলো পাঁচের সাথে এক যোগ করে হলো ছয় অর্থাৎ ছশো পঁচিশ ছশো পঁচিশ হয়ে গেলো আমাদের উত্তর দেখো কী চেয়েছিলো মান নির্ণয় করতে বলেছিল তা আমরা মান কত পেলাম ছশো পঁচিশ পেলাম দেখি না তারপর দেখো যোগ করতে বলেছে মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস টু এ মাইনাস সেভেনের সঙ্গে মাইনাস স্কোয়ার মাইনাস এইটে প্লাস টেনকে যোগ করতে বলেছে তো দেখো যোগ করো প্রথমে ব্র্যাকেট তুলে দিলাম মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস টু এ মাইনাস সেভেন মাইনাস স্কোয়ার এ প্লাস টেন এবার স্কোয়ারের টার্মগুলোকে এক কাছে লিখেছি আর এ দিয়ে যেগুলো ছিল পরপর সাজিয়ে লিখেছি এ স্কোয়ারের সাথে অর্থাৎ প্রথমে স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি বা এইভাবেও তোমরা ভাবতে পারো যে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সমান মাইনাস সিক্স হয়ে গেল মাইনাস সিক্স একইভাবে টু মাইনাস আছে টু মাইনাস মানে কত হচ্ছে মাইনাস ছয় মাইনাস ছয় হয়ে যাচ্ছে এর সহগ আর যেই তিন রয়েছিল অর্থাৎ দশ থেকে সাত বিয়োগ করে যেই তিনটা পেয়েছিলাম সেটা রইলো তাহলে আমাদের যোগফল কত হয়ে গেলো মাইনাস সিক্সের স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস এখানে স্কোয়ারের সহগ হবে মাইনাস ছয় এর সহগ হবে মাইনাস আর এক্স অর্থাৎ ওয়ান তার মান রয়েছে এখানে থ্রি তারপর দেখো বিয়োগ করতে বলেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই থেকে টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তো দেখো প্রথমে ব্র্যাকেটটা তুলে দিলাম ব্র্যাকেট তুলে দিলে আমরা কত পাচ্ছি মাইনাসের সাথে এখানে প্লাস ছিল অর্থাৎ মাইনাস প্লাসে গুণ করলে হয় মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার পেলাম সেই মাইনাসটা যখন এই প্লাসের সাথে গুণ হবে একইভাবে মাইনাস হবে আবার এটার ক্ষেত্রেও মাইনাস হয়ে যাবে এবার এক্স স্কোয়ারের টার্মগুলোকে এক কাছে লিখেছি এক্স স্কোয়ারের টার্মগুলোকে এক কাছে লিখে আমরা কত পেলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই ছিল আর এখানে আরেকটা এক্স ওয়াই ছিল অর্থাৎ মাইনাস ফাইভ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার একটি রয়েছে ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম তাই থ্রি ওয়াই স্কোয়ারটা আমরা লাস্টে লিখলাম তো দেখো কত পাচ্ছি তিন থেকে দুই বাদ দিলে এক হয় অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ হয়ে গেল ওয়ান মাইনাস ফাইভ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ হয়ে গেল মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মানে মাইনাস সিক্স দেখো মাইনাস সিক্স হয়ে যাচ্ছে এক্স ওয়াইয়ের সহগ আর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার যেটা ছিল সেটা রইলো কারণ ওয়াই স্কোয়ারের আর কোনো টার্ম নেই তাহলে নির্ণয় বিয়োগফল আমাদের কত হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স একবার তারপর চলো চারের দাগের প্রথম প্রশ্নে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে দেখো প্রথমে যেটা বলেছে আট সেন্টিমিটার একটি সরল রেখাংশ অঙ্কন করে পেনসিল কম্পাসের সাহায্যে সেটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাই এবি একটা আট সেন্টিমিটার আমরা সরল রেখাংশ অঙ্কন করেছি প্রথমে তারপর দেখো যে কোনো মাপের একটা সরল রেখা টেনেছি তারপর এবির মাপটা নিয়ে অর্থাৎ এ বিন্দুতে বসিয়ে বি পর্যন্ত মাপটা নিয়েছি পেন্সিল কম্পাসের সাহায্যে দিয়ে এ এক্স যেই সরল রেখাংশটা ছিল এটাকে বি বিন্দু থেকে ছেদ করেছে এ পয়েন্টে বসিয়ে এই যে আট সেন্টিমিটার মাপ আমাদের নেওয়া ছিল এখানে এবার দেখো লম্বভাবে সমাধি খণ্ডক আমাদেরকে করতে হবে প্রথমে আমরা কি করেছি এ বিন্দুতে বসিয়ে যেই মাপটা আমাদের বি পর্যন্ত নেওয়া ছিল এখানে কেটেছি আবার নিজ দিকে একইভাবে কেটেছি তারপর বি বিন্দুতে বসিয়ে এদিকে ছেদ করেছি মাপটা একই ছিল এদিকে ছেদ করেছি আবার এদিকেও ছেদ করেছি তারপর দুটোকে যোগ করে দিয়েছি দুটোকে যোগ করে দিয়েছি দেখতে পেলাম এবি সরল রেখাংশটাকে সি বিন্দুতে ছেদ করছে আমাদের আট সেন্টিমিটার ছিল কার মান এর মান এর মান আট সেন্টিমিটার ছিল তাহলে এসি সমান সিবি সমান কত হয়ে যাবে যেহেতু সমান দুভাগে ভাগ করে দিয়েছে তাই চার সেন্টিমিটার করে হয়ে যাবে তাই ফাইনালি উত্তরটা লিখে দিয়েছি এবি সমান আট সেন্টিমিটার সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে এসি সমান সিবি সমান চার সেন্টিমিটার সরল রেখাংশ পেলাম এটাই হয়ে গেল আমাদের উত্তরটা দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিনশটও করে নিতে পারো আট সেন্টিমিটার ডিগ্রি সরল লেখাংশ অঙ্কন করে পেন্সিল কম্পাসের সাহায্যে সেটিকে সমর্থিখণ্ডিত করতে বলা ছিল দেখো চারের দাগে লাস্ট প্রশ্ন স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোনটা অঙ্কন করতে হবে তো পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমে আমরা এসি একটা সরল লেখাংশ অঙ্কন করেছি সেই এসি সরল লেখাংশের এ বিন্দুতে বসিয়ে যে কোনো একটা মাপের বৃত্তচাপ অঙ্কন করে নিয়েছি সেটা এসিকে বি বিন্দুতে ছেদ করেছে এবার বি বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে বৃত্তচাপটাকে দুই ভাগে ভাগ করে দিলাম দেখো তাহলে এই যে অংশটা পেলাম অর্থাৎ ই এ বি এটা পেয়ে গেলাম ষাট ডিগ্রি এবার আমরা একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো অর্থাৎ এ বিন্দুর পর একটা লম্ব অঙ্কন করব এখানে বসিয়ে যেই মাপটা ছিল সেই মাপেই আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম আবার এ বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করলাম দিয়ে যোগ করে দিলাম তাহলে কি পেলাম এ বিন্দুর উপর লম্ব পেয়ে গেলাম জি সি সেটা সমান আমরা পেলাম নব্বই ডিগ্রি আর একটা কত পেয়েছি ই এটার নাম ছিল ই অর্থাৎ ই এ সি সমান ষাট ডিগ্রি পেয়েছি পঁচাত্তর ডিগ্রি আমাদেরকে অঙ্কন করতে হবে দেখো নব্বই প্লাস ষাট বাই দুই সমান কত হয় নয় ছয় পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ বাই দুই দুই দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে কত হচ্ছে দেখো সাত দুগুণে চোদ্দো এক নামছে জিরো পাঁচ সাততে পঁয়ত্রিশ অর্থাৎ পঁচাত্তর ডিগ্রি হচ্ছে তার মানে দেখো এই যে ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি যদি এই মাঝে একটা অর্থাৎ ষাট এবং নব্বইকে যদি আমরা সমৃদ্ধিখণ্ড করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব পঁচাত্তর ডিগ্রি সেজন্য আমাদেরকে কি করতে হবে এই বিন্দুতে বসিয়ে এতটা পর্যন্ত মাপ নিয়ে কাটতে হবে অর্থাৎ একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে আবার এই বিন্দুতে বসিয়ে একইভাবে বৃত্তচাপের মাপটা নিয়ে কেটে দিতে হবে তাহলে যেই আমরা পাবো পয়েন্টটা সেই জায়গাটা যোগ করে দিলেই আমরা পেয়ে যাব পঁচাত্তর ডিগ্রি কোন দেখো এখানে আমরা পেয়ে গেলাম জি সি সেটা সমান নব্বই ডিগ্রি ই এ সি অর্থাৎ এই জায়গাটা ষাট ডিগ্রি এফ এ সি সমান কত এ সি তার মানে এফ এ ইয়ের সাথে যোগ হবে ই সি দেখো পেয়ে যাচ্ছি পঁচাত্তর ডিগ্রি কারণ এ এর মান ছিল পনেরো ডিগ্রি দেখো আমরা লিখে দিচ্ছি অ্যাঙ্গেল সি সমান পঁচাত্তর ডিগ্রি আমাদেরকে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে বলা ছিল এইগুলোই ছিল তোমাদের ক্লাস সেভেনের পাঁচ নম্বর কোশ্চেন সেটের সমস্ত অ্যান্সার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও পার্টিকুলার কোন স্কুলে তোমরা উত্তর পেতে চাইছো অবশ্যই জানাও শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ